রাজ্য সরকার জেনে রাখো, একদিনের বেতন কেটে আমাদের আন্দোলনকে স্তব্ধ করা যায়নি, যাবে না। পশ্চিমবাংলার 650,000 শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে। দাবিতে ধর্মঘট আন্দোলনে সামিল হয়ে স্কুলে অনুপস্থিত থাকায় মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের ফরাক্কা সার্কেলের 61 জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকে শোকজ করেছে জেলা শিক্ষা দপ্তর। তারই প্রতিবাদে এবং শোকজের জবাব দিতে অভিনব কৌশল গ্রহণ করলেন শিক্ষকেরা। বুধবার দুপুরে ঢাক বাজনা নিয়ে নাচতে নাচতে এসআই অফিসে শোকজের জবাব দিতে আসেন ওই 61 জন শিক্ষক শিক্ষিকা। হাতে শোকজের লেটার ও তার উত্তর কপি নিয়ে কার্যত ফরাক্কা ব্যারেজের এসআই অফিস চত্বরে উদ্দীপনার সঙ্গে অভিনব প্রতিবাদের মাধ্যমে শোকজের জবাব দেন শিক্ষকেরা। উল্লেখ্য, গত 10ই মার্চ ডিএর দাবিতে ধর্মঘটে সামিল হওয়ার জন্য ফরাক্কা সার্কেলের বিভিন্ন স্কুলের এর আগে 78 জন শিক্ষক শিক্ষিকাকে শোকজ করা হয়েছিল। তারপর আবার 61 জন শিক্ষক শিক্ষিকাদের শোকজ করা হয়। সেই শোকজের জবাব দিতে অভিনব উদ্যোগ নিলেন শিক্ষক শিক্ষিকারা। এখনও পর্যন্ত মোট 135 জন শিক্ষক শিক্ষিকাকে শোকজ করেছে জেলা শিক্ষা দপ্তর। আসলে সরকার ভেবেছিল এটা সাজা, কিন্তু আমাদের কাছে এটা মজা ভেবেই আমরা সমাজের নিয়ম মাফিক আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারকে আমাদের দাবি দাওয়া পূরণের জন্য আর্জি জানাতেই থাকবো এবং আন্দোলন আরো বৃহত্তর হবে। 10 তারিখের যে মানে আমাদের যে ধর্মঘট ছিল, গোটা স্কুলগুলোতে আমরা যে ধর্মঘট পালন করেছিলাম, তার জন্য মমতা ব্যানার্জি বলেছিল যে আমরা আপনারা যদি ধর্মঘট পালন করেন তাহলে আপনাদের একদিনের বেতন কেটে নেওয়া হবে। তাই যে সব শিক্ষক এসছে তাদের একদিনের বেতন কাটার যে চিঠি এসছে, আমরা তাতে ধন্য মনে করছি এবং খুব প্রাউড ফিল করছি, যার ফলে কিন্তু আমরা এই ধরনের আনন্দ বা আবির খেলাখেলি করছি। বাংলার 650,000 শূন্য পদে স্বচ্ছভাবে শিক্ষিত বেকারদের নিয়োগ করতে হবে, এই দাবিতে যৌথ মঞ্চ লড়বে। আগামীকাল কর্মবিরতি সফল হচ্ছে হবে।